إن الحمد لله والصلاة والسلام على رسول الله ومن والاه. সম্মানিত দর্শক শ্রোতা, আমরা রোজার মাগফিরাতের 10 দিন অবস্থান করছি। এই মাগফিরাতের দিনে আমাদের উচিত আমরা কিভাবে আমাদের গুনাহ মাফ করাবো সেই পদ্ধতি অনুসন্ধান করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা গুনাহ মাফের একটি পদ্ধতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া ভালোবাসার একটি নিদর্শন। রব্বে করিম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিজে দুরূদ শরীফ পড়ে। সূরা আহজাবে আল্লাহ তাআলা বলছেন যে আমি এবং আমার ফেরেশতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে। সুতরাং তোমরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম পাঠ করো। মুসলিম শরীফে একটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে তাহলে তার উপর 10টি রহমত বর্ষণ করা হয়। নাসাই শরীফের অন্য এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি একবার আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তাহলে তার উপর 10টি রহমত নাজিল করা হয়, তার 10টি গুনাহ মাফ করে দেওয়া হয় এবং তার জন্য মর্যাদার 10টি স্তর বৃদ্ধি করে দেওয়া হয়। তিরমিজি শরীফের অন্য এক হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি আমার প্রতি অধিক দুরূদ শরীফ পাঠ করে তাহলে কিয়ামতের দিন সে আমার কাছাকাছি থাকবে। সুতরাং দুরূদ শরীফ পাঠ করে কিয়ামতের দিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকার চেষ্টা করব। নাসাই ও দারিমি শরীফে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্য একটি হাদিসে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ায় একদল ফেরেশতা নাজিল করা হয়। তাদের কাজ হচ্ছে কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়া হয়, সেই দুরূদ শরীফ সেই ফেরেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে পৌঁছে দেয়। তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন, যদি কোনো ব্যক্তি আমার কবরের কাছে এসে দুরূদ শরীফ পাঠ করে অথবা সালাম দেয় তাহলে সেই সালাম আমি আমার নিজ কানে শুনতে পাই। তিরমিজি শরীফের এক হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি সবচেয়ে বেশি কৃপণ যে ব্যক্তি আমার নাম শুনল অথচ আমার প্রতি দুরূদ পাঠ করল না। সুতরাং এই দুরূদ শরীফের ফজিলত জেনে আমরা যাতে বেশি বেশি আদায় করতে পারি সেই তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করুক। এই দুরূদ শরীফ অধিক পড়ার ফলে হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত আমাদের নসিব হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।